আমি আর কোপাল অন্যরকম কি হয়েছে? আমার টাকা দিয়ে আর আমার টাকাই দেইনি। কিসের জন্য দেইনি? কিসের জন্য টাকা দিয়েছিলেন? লোন করে দেবে তাই। আচ্ছা, কাকে দিয়েছিলেন? কি কি লোন করে দেওয়ার কথা ছিল? এসেছিল। কতদিন হয়েছে? দেড় বছর হয়ে গেল টাকা নিয়েছে আর লোন দেবে। কত টাকা? 1500 টাকা। আপনার কাছ থেকে দুটো লোন দেবে। কত টাকা লোন দেবে বলেছিল? 20000 টাকা লোন দেবে। এখনো পাননি? না। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ বিশ্বাস। কি করেন আপনি? আমি মাছের ব্যবসা করি গ্রামে। আমাদের বিক্ষোভ এইটা, এই ব্যাংকে মানে গরিব মানুষের যে এসপিসি যে লোনের, সেই লোনটা পাওয়ার কথা হচ্ছে গরিব মানুষদের, কিন্তু গরিব মানুষরা জানা সত্ত্বেও মানে থাকা সত্ত্বেও ওদের 10-20 হাজার টাকা করে লোন দেওয়ার কথা। রাজ্য সরকার দিচ্ছে 2000 টাকা, ব্যাংক দিচ্ছে 8000 টাকা, কেন্দ্র সরকার দিচ্ছে 10000 টাকা। সেই গরিব মানুষটা সে 20000 টাকাই পাবে, কিন্তু সে পাচ্ছে 10000 টাকা। আর 10000 টাকা ব্যাংক এখানে রেখে দিচ্ছে, বইটা রেখে দিচ্ছে। এখানে কোনো এক নেতা মানে টিএমসির এক নেতার কথা শুনে এই ব্যাংকে জালিয়াতি করে ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে কর্মচারীরা পর্যন্ত এরাই ওই 250 লোকের, গরিব মানুষদের কাছ থেকে প্রতিটা গরিব মানুষের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হচ্ছে। সেই টাকা এরা ব্যাংকে ভাগ পায়, সেই জন্য এই কাজগুলো করছে। এর তার জন্যই আজকে আমরা প্রতিবাদে নেমেছি। কি ডেপুটেশন দিলেন? ডেপুটেশন দিলাম যাতে এই গরিব মানুষগুলো যারা পাওয়ার যোগ্য, পাওয়ার যোগ্য যাতে তারা পায়, সেই ব্যবস্থাটা করার জন্য আজকে ডেপুটেশনটা দিলাম, মানে এসটিদের জন্য, তাদের জন্য। কিন্তু এরা টোটালি একদম মানে টিএমসির লোকজন দেখে লোনটা স্যাংশন করছে, এর জন্য প্রতিবাদ আমাদের মানে থাকবে। এর সাথে আরো বড় প্রতিবাদ আমরা করব এরপরে, বৃহত্তম প্রতিবাদ। লোনটা কি শুধু তৃণমূলের লোক দেখেই দেওয়া হচ্ছে? তৃণমূলের লোক দেখে দেওয়া হচ্ছে, এক থেকে দুবার করে তিনবার করে পাচ্ছে যারা গরিব মানুষ, টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে। যারা গরিব মানুষ কি বলছিলেন? যারা গরিব মানুষ তারা, যাদের দেওয়ার কথা তাদের দিচ্ছে না, তাদের গরিব মানুষদের কাছ থেকে 1000-1200 করে টাকা নিয়ে 2-3 বছর করে ঘোরাচ্ছে, কিন্তু তারা তাদের কাছে এখন শুনছে তোমরা ভোট দেওনি,
টাকাও ফেরত দিচ্ছে না, লোনও স্যাংশন করছে। এটা কে করছে? এটা হচ্ছে বিকাশ মেম্বার আর ব্যাংক, ব্যাংকের ম্যানেজার। কি নাম ম্যানেজারের? ম্যানেজারের নামটা, আপনার নামটা বলুন। আমার নাম বাবলু দাস, আমি 25 নম্বর ওয়ার্ডের মেম্বার। ওখানকার এক মেম্বার বিকাশ, তার নামে অভিযোগ উঠছে যে বিভিন্ন লোকের কাছ থেকে লোন পাইয়ে দেওয়ার জন্য টাকা নিচ্ছে এবং 1000 থেকে 1200 টাকা নিচ্ছে। কি বলবেন এটা? ও এটাও খোঁজ রাখে না। একটা কথা ওকে বলে দেবেন যে একটা লোন যখন যে ব্যাংক থেকে লোন স্যাংশন হচ্ছে সেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট করার প্রয়োজন হয়। অ্যাকাউন্ট করতে গেলে 500 টাকা লাগে এবং কিছু কাগজপত্র আছে জেরক্সেক্স করার জন্যে কিছু পয়সা খরচা হয়, 50-60 টাকা খরচা হয়। এই টাকাটাই কেবলমাত্র নেওয়া হচ্ছে লোনের জন্য, কোনো টাকা নেওয়া হচ্ছে? কোনো টাকা নেওয়া হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। মেম্বারকেও জানানো হচ্ছে না এইসব বিষয়ে? মেম্বারকে কী জানাবো? মেম্বারটা তো জানার প্রয়োজন নেই। লোনটা তার স্যাংশন হবে কি হবে না, যে জয়েন্ট ইন্সপেকশনটা হয় সেটা থাকে পঞ্চায়েত প্রতিনিধি, থাকে পঞ্চায়েতের সঙ্গে ব্যাংকার্সদের ইন্সপেকশন। তো আমার দায়টা যখন আমার প্রধান হিসেবে দায়টা যখন আমার হবে, তাহলে আমি কাকে পাঠাবো সে কোনো রাজনৈতিক দলের নেতার কাছে জিজ্ঞেস করে পাঠাবো না। এটা সম্পূর্ণ আপনার, সম্পূর্ণ আমার উপর নির্ভর করে এবং আমি আমার নির্ভরযোগ্য লোক দিয়েই ব্যাংকার্সদের সঙ্গে ইন্সপেকশন করাই। তবে আপনি বলছেন যে লোন সবাই পাচ্ছে? অবশ্যই। এখানে কোনো দলগত? না না, কোনো দলগত কোনো ব্যাপারই নেই। আপনার নামটা একটু? মিহির বিশ্বাস। আপনি কি প্রধান? হ্যাঁ, প্রধান সুটিয়া গ্রাম পঞ্চায়েত।